ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার।
ভারতে। ওইদিকে ঢাকের দল বইছে, আচ্ছা ওইখানে, ওইদিকে গান হইতাছে, আচ্ছা ওইদিকে ওইখানে, আর রান্ধনের জায়গা ওইটা ওইটা হইছে। আর কত দেরি হবে রে? এই যে কর্তা হয়ে আসছে, তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওদের ডাকবো। হ্যাঁ ডাকুন। আচ্ছা এই এই যে এই যে, হ্যাঁ দেখেন, এই যে ঠিক মতো খেতে দে রে, দেখবি সবাইকে। মায়া মোহের বাঁধন খুলে, মায়া মোহের বাঁধন খুলে, ভব সিন্ধু হইবি দেহের ভজন পথের বিবাদীগণ, হবে কখন তোর সহায়, তোর সরীপু বাধ্য হয়ে লাগিবে গুরু সেবায়, লাগিবে গুরু সেবায়, লাগিবে কুণ্ডলিনী উঠবে জেগে, রাগ পৌঁছাবে অনুরাগে, কুণ্ডলিনী উঠবে জেগে, রাগ পৌঁছাবে অনুরাগে, তুই চলে যাবি যোগে জাগে, চলে যাবি যোগে জাগে, জরা মরার পর হ্যাঁ তোমরা লাগলে নিও কিন্তু, হ্যাঁ ভালো করে খেও, আসে হাকির কেরামতি রাখে, আসে না দিনে দিনে আমাদের কাজের পরিধি বাড়ছে। মাদারীপুর খুলনায় আশ্রমের শাখা কেন্দ্র স্থাপন করতে হয়েছে। রাজশাহী রংপুর থেকেও কিন্তু ডাক এসেছে, আরো আসবে। আজ আমরা হাজার হাজার অসহায় গরিব মানুষের ভরসা, তাদের বেঁচে থাকার অবলম্বন, কিন্তু কিন্তু কি, সেই জন্যে সব আশ্রমকে এক ছাতার নিচে আনতে হবে, তৈরি হবে একটা সংঘ, আর সেই সঙ্গে সেই সঙ্গে জন্ম হবে আজ এই পুণ্যলগ্নে। একটা নাম বাছাই করতে হবে, সকলকে বলছি, কি নাম রাখা যায় বলো তো? আমি বলছি, তুমি তো প্রাণ পুরুষ, তাই আশ্রমের নাম হোক ব্রহ্মচারী বিনোদ মিশন। সংঘ শব্দটাই তো বাতিল করে দিলে হে, তোমার নামের মধ্যে সাংগঠনিক ভাবনা কোথায়? তোমার ভাবনায় যে ব্যক্তিই বড় হয়ে যাচ্ছে নিশি। আচ্ছা বিনোদ, আমি বলছিলাম কি, তোমার ভাবনা চিন্তার মধ্যে কিছু আছে সেটা একটু বলো না। নিশ্চয়ই আছে। হ্যাঁ, এদেশের হাজার হাজার অসহায় মানুষের সেবায় আমরা নিজেদের নিয়োজিত করেছি, তৈরি করেছি সংগঠন, তাই সেই সংগঠনের নামও হবে সর্বজনীন। আজ থেকে আমাদের সংগঠনের নাম হবে ভারত সেবাশ্রম সংঘ। এই সংঘ ভারতীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে বিশ্ব জগতে প্রচার করবে
ভারতের সনাতন ভাবধারা। সেই জন্যে প্রথমেই ভারত কথাটি থাকছে। সামগ্রিক সেবাই হবে এ সঙ্গের লক্ষ্য। আশ্রম কথাটিতে বোঝা যাবে ভারতের সংস্কৃতির আদর্শ, আর সংঘ বৌদ্ধ যুগের সন্ন্যাসী সংঘের অনুরূপ। বুদ্ধ, শঙ্কর, চৈতন্যদেবের ভাবাদর্শ হবে এই সংঘ, ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ, বাহ 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 বাহ, সাধু 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 সাধু। যাই, আমি সবাইকে খবরটা জানিয়ে আসি। বাহ বাহ, ভারত সেবাশ্রম সংঘ। আরে আরে, শোনো 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 শোনো, আজ থেকে বাজিতপুর সেবাশ্রম সংঘ উঠে গেল। সে কি ঠাকুর মশাই? খুলনা মাদারীপুর, তাই আজ থেকে একটাই আশ্রম, একটাই সংঘ, ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ, কি নাম করলো, কি নাম করলো, কি নাম করলো! সব আশ্রম মিলেমিশে একাকার, একটাই নাম। আরে আরে, সব চলো চলো চলো, একটাই আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম। কি নাম করো, কি সুন্দর ভাবে বুঝিয়ে দিলে, আর বোঝাবেই না বা কেন, ও তো দেশে ছেলে নয়, ও হলো নীলরুদ্রের স্বপ্নাদিষ্ট সন্তান। নীলরুদ্র? নীলরুদ্রকে ঠিক বুঝলাম না তো চক্রবর্তী মশাই। চক্রবর্তী মশাই যদি একটু বুঝিয়ে বলেন। আরে বলছি বলছি বলছি, শোনো শোনো, নীলরুদ্র হলো ভূঁইয়া পরিবারের গৃহ দেবতা। আচ্ছা আচ্ছা। আর আমাদের বিনোদ সাধু হলো তারই স্বপ্নাদিষ্ট সন্তান। একদিন বিনোদের বাবা বিষ্ণু ভূঁইয়া তার আরাধ্য দেবতার পূজা করছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা নীলরুদ্র বললেন, বিষ্ণুচরণ দুষ্টের দমন আর সৃষ্টির পালন করার জন্য আমি তোর ঘরে পুত্র সন্তান রূপ। আর বলো না গো, আমিও তোমায় কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কি করে যে বলবো। বলো না, বলো না সারদা, চুপ করে থেকো না, আমাকে বলো। আমি কদিন আগে ভোরবেলা স্বপ্ন দেখেছি, ভগবান আমার কোলে শিশু হয়ে খেলছেন, আর আর আমি আমি মঙ্গলের জন্য স্বয়ং বাবা ভোলানাথ আমাদের সন্তান হয়ে এই ধরায় আসছেন, এ আমাদের অনেক জন্মের পুণ্যের ফল সারদা। এর পুণ্যের ফল তো আমরাও ভোগ করছি, আমরাও তো বিনোদের সান্নিধ্য পাচ্ছি, তাই না? ঠিকই তো, ঠিকই। তাহলে তো আমরা খুব ভাগ্যবান। আরে ভাগ্যবান তো বটেই। কি জানো ভাইয়া, যুগে যুগে এরকম মহামানবের আবির্ভাব হয়, প্রথম প্রথম আমরা তাদের চিনতে পারি না। তা নিলে মাত্র 17 বছর বয়সে বিনোদ গোরক্ষপুরে দীক্ষা নিতে যায়। মাত্র
17 বছর বয়সে তাহলে বলছিটা কি তাহলে পড়াশুনো না মানে ওনাকে দেখে তো খুব জ্ঞানী মনে হয় আরে জ্ঞানী তো বটেই প্রধান শিক্ষকের সবথেকে প্রিয় পাত্র হলো এই বিনোদ যত তর্ক যত ধর্মালোচনা সব ওনার সঙ্গে মানে যখনই কোনো প্রশ্ন জেগেছে সোজা মাস্টারমশাইয়ের বাড়ি মাস্টারমশাই এই এত আড়ম্বর এত উৎসব পুজো আচ্ছা হোম যজ্ঞ সব কিছুই কি মৃত্যুতেই শেষ এরপরে কি আর কিছুই নেই ভালো লাগছে না মাস্টারমশাই কিচ্ছু ভালো লাগছে না চলে যেতে হবে কোথায় যাবে বিনোদ কার কাছে যাবে বিনোদ চলে গেলেই কি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে জানি না মাস্টারমশাই আমি গৃহত্যাগ করব বিনোদ আমি সন্ন্যাস নেব ভাবো বিনোদ আরো ভাবো আবেগের বশে কোনো কাজ করো না প্রশ্নটাকে এড়িয়ে গেলে উত্তর থেকে যে অনেক দূরে চলে যাবে বিনোদ তুমি সঠিক গুরুর সন্ধান করো এমন গুরু যিনি তোমার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন কে গুরু মাস্টারমশাই মানুষ না ঈশ্বর মানুষ কি সত্যি গুরু হতে পারে আমি আবেগের কথা বলছি না মাস্টারমশাই আমি জীবনের কথা বলছি সত্যি তো জীবনের বাইরে না গেলে জীবনটাকে জানা যায় না আর জীবনকেই যদি না জানলাম তবে এই জীবনের লাভ কি তবে তো এই জীবন চিতাশয্যায় দুই মুষ্টি ভস্ম মাত্র জীবনটাকে জানতে গেলে প্রথমে মৃত্যুটাকে জানতে হবে বিনোদ হ্যাঁ বিনোদ যাও তুমি সেই গুরুর কাছে যাও যিনি তোমাকে জীবন মৃত্যুর সীমানা ছাড়িয়ে ব্রহ্মের পথ দেখাতে পারবেন তিনি কে মাস্টারমশাই গোরক্ষপুর মঠের মহাত্মা বাবা গম্ভীরনাথ তিনি আমার গুরু তারপর মহাযোগী গম্ভীরনাথজির কাছে দীক্ষা নিয়ে বিনোদ হলো ব্রহ্মচারী বিনোদ আর তারপরে হলো সিদ্ধিলাভ ঋষিদাদা বাবু তোমারে রান্ধনে রান্ধনে আইতে হইব চলো চলো ও চক্রবর্তী কাকা আপনি কথা বলুন আমি একবার রান্নার দিকে দেখি কি হলো চক্রবর্তী ঠাকুর এত শোরগোল কেন আরে শোরগোল কি হয়েছে আরে শোরগোল শোরগোল মানে সমস্ত আশ্রম মিলেমিশে একটাই নাম হয়েছে ভারত সেবাশ্রম সংঘ চক্রবর্তী ঠাকুর এই সিদ্ধিলাভের কথা কি বলছিলেন সিদ্ধিলাভ সিদ্ধিলাভ মানে সেদিন ছিল মাঘী পূর্ণিমা হ্যাঁ ঘন জঙ্গল ভেতরে মহা শ্মশান নিশুতি রাত আবছা চাঁদের আলো কীট পতঙ্গ আর পোকামাকড়ের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না এ যুগ মহাজাগরণের যুগ এ যুগ মহামিলনের যুগ এ যুগ মহাসমন্বয়ের যুগ এ যুগ মহামুক্তির যুগ এদিকে এদিকে এই হলো সেই বিনোদ রাধুনি দল তো আপনাকে খুঁজে বেড়াচ্ছে কেন কি হলো কি ওই ককড়ায় খিচুড়ি হবে আরে ওদের তো বলে এলাম দু কড়া আরে তুমি অত ভাবছো কেন কম পড়লে বিনোদ তো আছেই আচ্ছা তুমি কি জানো না বিনোদের আশ্রম থেকে কেউ না খেয়ে যায় না তা চক্রতি মশাই আমরা হলেন গিয়ে ভিন গায়ের মানুষ আমরা শুধু বিনোদ সাধু নাম শুনেছি এর বেশি তো কিছু জানি না ওনার মধ্যে ঐশ্বরিক শক্তি আছে ঐশ্বরিক শক্তির কথাই যদি বলেন তবে শুনুন তখনই আশ্রমে আমরা চার পাঁচজন থাকি সেবাশ্রম সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে মুষ্টি আদায় করে দিন চলে তার মধ্যে আবার দুস্থদের সেবাও চলছে
दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तो पुनरायात काल क्रीडति गच्छति आयुस्तदपि न मुञ्चति आशावायु भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूरमते प्राप्ते सन्निहिते मरणे नहि रक्षति टुक्रिं करणे अग्रे वह्नि पृष्ठे भानु रात्रे चुबुकात् समर्पित जानु करतल भिक्षा तरुतल वास सदपि न मुञ्चति आशा पाशा भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूरमते प्राप्ते सन्निहिते मरणे नहि रक्षति दुःखं करणे भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूरमते शरीर अनित्य संसार क्षणस्थायी এই সংসার থেকে দূরে থাকার চেষ্টা করবে, জানবে তোমাদের জীবনের লক্ষ্য আদর্শ উদ্দেশ্য স্বতন্ত্র, সবসময় লক্ষ্যে স্থির থাকবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, মৃত্যুর কারাকাল নেই। কিন্তু আজ যে হরিমটর ভাঁড়ারের যে অবস্থা দেখছি, পেটে কিছু পড়বে বলে মনে হয় না। হবে হবে, মানুষের মনই হলো আসল ভাঁড়ার ঘর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা আমি নিঃসন্তান আমার বংশ রক্ষা করো ঠাকুর বড় অভাগিনী আমি আমার আমার নৈবেদ্য তুমি গ্রহণ করো ঠাকুর আশীর্বাদ করো আমি যেন সন্তান লাভ করতে পারি ঠাকুর আমি যেন সন্তান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দেখা গেল ধামাই করে প্রায় সাত আট জনের মতন চিঁড়ে মুড়ি নাড়ু মিষ্টি তাই বারে বলুন এটা অলৌকিক শক্তি নয় ঠিকই তো সত্যি অবাক হওয়ার মতো ব্যাপার এই খাওয়া দাওয়ার ব্যাপারে বিনোদের তেমন একটা স্পৃহা ছিল না ওই একটু ভাত একটু আলু সেদ্ধ হলেই হলো তাতে কি ও বলেছিল জানো বলে আলু সেদ্ধ আর ভাত কি আমার যা শক্তি একটা লাথি মেরে আমি দেয়ালটাকে ভেঙে দিতে পারি আর যাদের মাংস খেয়ে আমাকে শক্তি বাড়াতে বলছেন তারা মাংস খায় না তারা গাছের পাতা খায়
আর ঘাস খেয়ে বেঁচে থাকে। ওকে তো দেখছি প্রায় টানা পাঁচ সাত দিন না খেয়েও থাকতে পারে। আরে পাঁচ সাত দিন কি, শুনো, অসুস্থ বাবাকেও কুড়ি দিন সেবা করে। ও বাবা, দিন রাত্রি জেগেছিল সেবা করতে, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই, ক্লান্তি। সত্যি অবিশ্বাস্য, দেখি ভাবা যায়। আমি তোর প্রতিবেশী, ও এইরকমই রাতের পর রাত জেগে রোগীর সেবা করা, বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়ানো, দরকার পড়লে চাঁদা তুলে গরিব মানুষদের সাহায্য পর্যন্ত করা। সত্যি শরীর আর মন দুটো যেন লোহা দিয়ে তৈরি। আচ্ছা ঠাকুর সাহেব, শুনেছি উনি নাকি জেলে গিয়েছিলেন। হ্যাঁ ঠিকই শুনেছে, বিপ্লবী দলের লোক বলে একবার ফরিদপুর ষড়যন্ত্র মামলায় উনি ধরা পড়েছিলেন। হ্যাঁ, বিপ্লবীদের কাজে সমর্থন করতো বিনোদ। একদিন রাতে পুলিশের তাড়া খেয়ে বিনোদের কাছে আশ্রয় নিতে এসেছিল বিপ্লবী পূর্ণ দাস আর পুলিন বিহারী। ধ্যানের প্রাথমিক কথাই হলো মানসিক সংযম। মনে যদি চঞ্চলতা থাকে তবে সেই ধ্যানে নিজেকে নিবিষ্ট কখনোই করতে পারবে না। বৃত্তের মাঝখানে যে কেন্দ্র বিন্দুটি দেখছো তার দিকে তাকিয়ে বসে থাকবে। এভাবেই থাকতে 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 একসময় দেখবে যে বৃত্তটি আর দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে ওই বিন্দুটি। আরে এসো এসো এসো, তোমরা আজ এসো, ঠিক আছে পরে বসবো। আচ্ছা বসো বসো। না না, বসার সময় নেই ভাই, তুমি তো সব জানো, পুলিশ পুলিশ আমাদের পিছু নিয়েছে। হ্যাঁ, তোমার কাছে একটা বিশেষ দরকারে এসেছি ভাই। বলো। পুলিশ আমাদের পিছু নিয়েছে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি, তাই কটা দিন এই অস্ত্রগুলো তোমার জিম্মায় রেখে যেতে চাই ভাই। আমরা জানি এগুলো তোমার কাছেই নিরাপদে থাকবে। হ্যাঁ বেশ থাকবে, ঠিক করে রেখো, আমরা আমরা আবার পরে এক সময় এসে এগুলো সব নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, সাবধানে যাও। আসুন আসুন, এখানে। এই যে স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাহলে ছাড়া পেলেন কিভাবে? ওই যে বললাম, বিপ্লবীদের কাজে সমর্থন করত কিন্তু ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করত না। আচ্ছা, জেলে বসে ধ্যান করত, খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই, শুধু ধ্যান আর ধ্যান। পাশে পড়ে থাকতো খাবারের থালা স্পর্শ করেও দেখত না। এসডিও ডোনাভন সাহেব খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে বিনোদ হচ্ছে একজন সাধু আর পরোপকারী, ব্যাস, আর কোনো ঝামেলাই হলো না। ও, আর মাস্টারের মধ্যে ছেড়ে দিল। আচ্ছা, আর তাছাড়া বিনোদকে কি ধরে রাখা যায়? কুকুরের বকলস পরিয়ে কি একটা সিংহকে বেঁধে রাখা যায়? দেখুন তো কত ঘটনা আমাদের অজানা ছিল। মহেন্দ্র কাকা, এবার চলুন, খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। এবার দায়িত্ব না তোমরাই নাও, আমার বয়স হয়েছে, আমাকে ছেড়ে দাও ভাই। তোমাদের একটা কথা বলা হয়নি, বৌবাজার স্ট্রিটের ঘরটা আমি ফাইনাল করে ফেলেছি, আর শোভাবাজার থেকে শিফট করা হয়ে গেছে। শুনলাম বাগবাজার বা শোভাবাজার থেকে ঘরটা বেশ বড়, কিন্তু জলের ব্যবস্থা কি আছে? হ্যাঁ তা আছে, কিন্তু বাজেপের ছাবে জায়গাটা সরকারি। তবু ভালো, বাগবাজারে আমাদের যে অবস্থা ছিল, ঘর থাকতো গঙ্গার ঘাটে গিয়ে শুতে হতো। যেমন ভাড়া তেমন ঘর। কলকাতাতে আমাদের একটা আস্তানা রাখতে হবে, গ্রামেগঞ্জে মানুষের কাছ থেকে তো বেশি সাহায্য পাওয়া যাবে না, আশাও করা যায় না।
কলকাতায় তবু দুটো পয়সার মুখ দেখতে পাবো। হ্যাঁ তা ঠিক, মাদারীপুরের রিলিফের কাজ কলকাতার টাকা না থাকলে কিন্তু সম্ভব হতো না। শুধু মাদারীপুর কেন, খুলনাতেও তো তাই। যাকগে, এখানে উৎসবের ব্যাপারটা মিটলো, আমি কালই কলকাতা রওনা হব। ওখানে স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করে দিয়েছে। কুমুদ, তুমি আমার সঙ্গে যাবে। আজ আমার কালেকশন 1 টাকা 3 আনা। ওটা 1 টাকা 11 আনা হবে। পকেটে দেখো, আরো 8 আনা আছে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। মার অসুখ, ওষুধ কিনবো বলে 8 আনা কাছে রেখেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি পাপি। ওঠো, আমি মহাপাপি। ওঠো ওঠো ওঠো, ওকে আরেকটা টাকা দাও তো। হ্যাঁ দি, ওকে দিয়ে দাও। ওষুধ কিনবে তো, তেমন দরকার হলে কুমুদ দেখে বলবে। হ্যাঁ যাও, মার ওষুধ কিনে আগে মাকে সুস্থ কর। ঘরকে সুস্থ না রাখতে পারলে দেশকে সুস্থ রাখবে কিভাবে? যাও। আজকের বসুমতিতে সম্পাদক হেমেন্দ্র কুমার ঘোষ মশাই আমাদের কাজের উপর অনেক কথা লিখেছেন, পড়ো। হ্যাঁ, জনসেবার আদর্শে ব্রহ্মচারী বিনোদ প্রকৃত অর্থেই একজন আদর্শ পুরুষ। প্রাকৃতিক বিপর্যয়ে তাহার অনলস সেবাকার্য এক কথায় অতুলনীয়। তাহার দলের এক একজন সেবাকর্মী যেন এক একটি সৈনিক। তাহার দূরদর্শিতা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতের ভাবনা মাথায় রেখে দ্রুত রিলিফের নিমিত্ত প্রতিষ্ঠা করে চলেছেন ভারত সেবাশ্রম সংঘের শাখা কেন্দ্র। প্রাকৃতিক বিপর্যয়ে যাতে দ্রুত কাজ করা যায় সেই জন্য প্রতিষ্ঠা করলাম মাদারীপুর সেবাশ্রম। বিপর্যয়ের পর রোগ ব্যাধির কথা চিন্তা করে নাটোরে প্রতিষ্ঠা করলেন কালাজ্বর নিবারণী সমিতি। মাদারীপুরে সেবাকর্মীদের বেশি স্তুতি শুনতে নেই, তাতে আত্মতুষ্টি বেড়ে যায়। কাগজটা কোথায় পেলে? পাশের দোকান থেকে চেয়ে এনেছি, পরে ফেরত দিয়ে আসবো। বেশ, একটা পয়সা খরচ করার আগেও ভাববে, কারণ আমাদের সেই সময় এখনো আসেনি। আর চাঁদা তোলার কাজটা এভাবেই চালিয়ে যাও। কাল বউবাজার থেকে কালীঘাট পর্যন্ত পায়ে হেঁটে মাত্র 3 আনা আদায় হয়েছে। মাত্র নয় বলো, 3 আনা মাধুকরি বৃত্তিতে এভাবেই ভাড়ার পূর্ণ করতে হয়। মনে রাখবে, রামায়ণের সেতুবন্ধনকালে কাঠবিড়ালির মুখের কাঁকড়টাও কাজে লেগেছিল। মহিম। হ্যাঁ যাচ্ছি, বলুন। এই চিঠিটা পোস্ট করে দিয়ে এসো, কাল সকালে আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের বাড়ি যাব। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়ও আসবেন। সেবাধর্মের সেতু বন্ধনে
আমি সবাইকেই পাশে পেতে চাই। দেশবন্ধু, তখন আমি মাদারীপুরের কাজ দেখে আপনার সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু খুলনা আর সাতক্ষীরায় ওর কাজ না দেখলে বিশ্বাসই করা যাবে না যে আমাদের ব্রহ্মচারী বিনোদ কি করতে পারে আর না পারে। আচ্ছা, ওই যে ভয়াবহ দুর্ভিক্ষ, তার মোকাবিলা কি করে করলো জানেন? স্কুলে কলেজে সব পোস্টার টাঙিয়ে দিল, একটা বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করলো। হ্যাঁ, তারপর সব প্রশিক্ষিত সৈন্যদের মতো তাদের দিয়ে কাজ করিয়ে নিলে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি ওর সম্পর্কে অনেক কথাই শুনেছি, পত্রপত্রিকাতে পড়েওছি। আপনি যথার্থই বলেছেন, উনি একজন কর্মবীর। বিশেষ করে মাদারীপুরে ওই রিলিফ কার্য উনি যেভাবে পরিচালনা করেন। শুধু রিলিফ কার্য নয়, দুর্ভিক্ষ, বন্যা, মহামারীর পর মানুষ কি করবে, কিভাবে বাঁচবে, তার ব্যবস্থা পর্যন্ত করেছেন। ওই চরকা কাটা বা তাঁতের কাজ, মাদুরের কাজ, দড়ি তৈরির কাজ, পাপোশ তৈরির কাজ, এসব কাজ শিখিয়ে ওদের রোজগারের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এতে তো অনেক অর্থের প্রয়োজন। হ্যাঁ, এত অর্থ সে আপনাদের বদান্যতা। আপনি আর আমাদের মেয়র সুভাষচন্দ্র, আপনারা ওকে অনেক টাকা তুলে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সে তো ত্রাণের জন্য। হ্যাঁ, ত্রাণে টাকা খরচা করেও ওর অনেক টাকা বেঁচেছিল, বেশ কয়েক হাজার। তা সে টাকাগুলো নিয়ে আমার কাছে এলো ফেরত দিতে। তা আমি বললাম, ফেরত লাগবে না, তুমি ওই টাকা ওদের স্বাবলম্বী করার কাজে ব্যবহার করো। সত্যি সত্যি উনি অসাধারণ। ওর অসাধারণত্বের কথা আরো শুনবেন? খুলনার ডিএম ফোকাস সাহেব একদিন আমায় ডেকে পাঠালেন। তা গেলাম, মেডিকেল রিলিফ টিলিফ নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল। তা আমি তো আর জানতাম না যে ব্রহ্মচারী বিনোদ সেখানে এসে হাজির হবে। বাগেরহাট ডিভিশনের কিছু কিছু অঞ্চল আর আসতে পারি? ও ব্রহ্মচারী, ইয়েস, প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন, টেক ইওর সিট। বসো বসো বসো। প্রফেসর রয়। হ্যাঁ বলুন। বাই প্রভিডেন্স এইখানে আপনার প্রেজেন্স খুব প্রয়োজন মনে হইল। হ্যাঁ, ঠিক বুঝলাম না। বলতেছি, জাস্ট লিসন, আমি ব্রহ্মচারীর কয়েকটি রিলিফ ক্যাম্পস ভিজিট করিয়াছি, ওখানে ওহার কাজ দেখিয়া আই এম অ্যাবসলিউটলি এনচান্টেড, অভিভূত। আমি তো আপনাকে আগেই বলেছিলাম। ইয়েস ইয়েস ইয়েস, ওহার কয়েকজন ট্রেইনড অ্যান্ড ডিভোটেড ভলেন্টিয়ার্স নিয়ে যা কাজ করিয়েছে তার তুলনা নাই। আই হ্যাভ ডিসাইডেড টু প্রপোজ টু দ্য গভর্নমেন্ট টু অ্যাডর্ন হিম উইথ আ টাইটেল অফ অনার, ব্রহ্মচারী বিনোদ রায় বাহাদুর। উত্তম উত্তম প্রস্তাব, মাননীয় জেলা শাসক মহাশয়। আপনি যে সম্মান এবং সৌজন্য আমাকে দেখিয়েছেন তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সেবা আমার ধর্ম এবং সেই ধর্মই আমি পালন করে চলেছি মাত্র। মহামান্য জেলা শাসক মহাশয়ের কাছে আমার নিবেদন, আপনি আপনার এই প্রস্তাব ফিরিয়ে নিন। দেখুন, আমি সর্বত্যাগী, ধন ঐশ্বর্য বৈভব আমার কাছে কিছু নয়, বরং আমি খুশি হব যদি আপনি দেশের অসহায় মানুষের স্বার্থে আরো কিছু অনুদান বাড়িয়ে দেন। দেশের গরিব মানুষের মুখে আত্মবিশ্বাসের হাসি হবে আমার উপাধি। আমি তো হতবাক যে মানুষটা নিজের আদর্শ রক্ষার জন্য হেলায় রায়বাহাদুর উপাধি প্রত্যাখ্যান করতে পারে, সে তো সাধারণ মানুষ নয় দেশবন্ধু। ব্রহ্মচারী ব্রহ্মচারীর উপযুক্ত কাজই করেছেন। আরে এসো 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 এসো, তোমার সম্বন্ধেই কথা হচ্ছিল, বসো 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 বসো।
বেশ বন্ধু চিত্তরঞ্জন, তোমার সঙ্গে আলাপ করবেন বলে বসে আছেন। তোমার অনেক কথাই শুনেছি, শুধু আলাপ না, আমি একজন কর্মবীরকে প্রত্যক্ষ করব বলে এখানে এসেছি। আজ এই দেশের তোমার মতো মানুষের বড় দরকার। তোমার নেক্সট মিশনটা কি? মাদারীপুরে খুলনায় ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন আর রাজশাহীতে ছাত্রাবাস। সাধু সাধু। বাহ বাহ, কিন্তু তার জন্য তো অর্থের প্রয়োজন। তুমি কতদিন আছো কলকাতায়? আমি আগামীকাল বাজিতপুর যাব, সেখান থেকে এলাহাবাদ, এলাহাবাদে কয়েকটা কাজ সেরে আমি গয়া যাব। গয়াতে ভারত সেবাশ্রম সংঘের নতুন শাখা কেন্দ্র স্থাপন করা ভীষণ জরুরি। ওখানে সাধারণ যাত্রীদের ওপর গয়ালি পাণ্ডাদের অত্যাচার অসহ্য হয়ে উঠেছে। ব্রহ্মচারী, শুধু গয়ালি পাণ্ডার কথাই বলছো কেন? আমাদের তারকেশ্বরের পাণ্ডারাই বা কম কিসে? হ্যাঁ, ওদিকে গয়ালি পাণ্ডার অত্যাচার, আর এদিকে খোদ তারকেশ্বরের মহান্ত সতীশগিরির অত্যাচার। সেই জন্যই দরকার তীর্থ সংস্কার। তখন সাধারণ মানুষ বুঝতে পারবে যে তীর্থ হলো ত্যাগ, সাধনা এবং শান্তির প্রতীক। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। ত্যাগ, সাধনা এবং শান্তি। আচার্য, এই তিনটি শব্দই তো আমাদের আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। আচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে সেই মানুষের সন্ধান দিয়েছেন যে এদেশের আদর্শকে পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারবে। আমি সুভাষের সঙ্গে কথা বলব। তুমি তুমি নিশ্চিন্তে এগিয়ে যাও কর্মবীর। আমি জানি, আমি জানি কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। আপনি, আচার্য আর সঙ্গে সুভাষচন্দ্র বোস যখন আমার পাশে থাকবেন, তখন আমি আরো জোর কদমে আমার সেবা কার্যের কাজে এগিয়ে যেতে পারব। সালাম সাধু বাবা। সালাম সালাম সালাম, সব খবর ভালো তো? এখানে আসেন কয়দিন? হ্যাঁ, আছি কয়েকদিন। আমি মাদারীপুর যাব। আচ্ছা, অবশেষে মাদারীপুরের আশ্রম স্থাপিত হলো। ইচ্ছে থাকলে কোনো কিছু আটকায় না। তা বলছিলাম যে জায়গা যখন পাওয়াই গেল, ধর্মগোলা কাজ তাহলে শুরু করা যেতে পারে তো? হ্যাঁ, নিশিকান্তদার সাথে এই ব্যাপারেই আলোচনা হচ্ছে। এখন কিন্তু ফসল তোলার সময়। এই সময় সংগ্রহ ভালো হবে, শুরু করে দাও। তারপর আমি ফিরে এলে। ফিরে এলে? ফিরে এলে মানে কোথায় যাবেন? আমি কয়েকদিনের জন্যে তোমাদের থেকে একটু দূরে যাব, পরে সব জানতে পারবে। আমি কুমুদকে বলেছি কলকাতায় চারণ দলের জন্য আরও কিছু সভ্য জোগাড় করা দরকার, প্রচারও দরকার, আর কালেকশনের দিকেও নজর দিতে হবে। আমি খুব শীঘ্রই ফিরে আসবো। কোথায় ধর্ম, কোথায় সত্য, কোথায় পুণ্য, কোথায় দান, লুপ্ত দেব মহিমা যে আজি সুপ্ত ভারতে আর্য প্রাণ। কোথায় ধর্ম, কোথায় সত্য, কোথায় পুণ্য, কোথায় দান, লুপ্ত দেব মহিমা যে আজি সুপ্ত ভারতে আর্য প্রাণ। একদা যাহার সপ্ত সিন্ধু প্রণব মন্ত্রে রাখিত তাল, প্রভাতে পূত বৈদিক গীতে ফুটিয়া উঠিত কিরণ জাল। আশ্রমাগ্নি আহুতি তুষ্ট প্রসবিত মেঘে জগৎ প্রাণ। ঈশাবাসমিদং সর্বং যত
किंच जगत्तां जगत् तेन त्वक्तेन भुञ्जिथा माग्रिदः कस्स सिद्धः। 1924 ख्रिस्टाब्दे ब्रह्मचारी विनोदेर जीवने सूचित हलो एक परम अध्याय। प्रयागेर अर्धकुम्भ मेलाय जोगीभर गोविंदानंद गिरि महाराजेर आश्रय सन्यास धर्मे दीक्षित हलेन। दीक्षान्ते ब्रह्मचारी विनोद हलेन स्वामी प्रणवानंद। ओम जवा कुसुम शंकाशं काश्यपेयं महादूतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। কাল হতে পারে, কাল হয়তো তোমাকেও যেতে হতে পারে। এই যে ওই তো অমূল্য এসে গেছে। হ্যাঁ, কি খবর অমূল্য? হ্যাঁ, কালেকশন ভালোই হয়েছে। আচ্ছা, আপনি একবার দেখে নিন। অমূল্য, শুধু ভালো বললে চলবে না গো, আরো ভালো করে করতে হবে। নিশ্চয়ই দাদা, তুমি তো জানো বিনোদ দার কি চিন্তা ভাবনা। হ্যাঁ দাদা, আমি ওদের সাথে কথা বলছিলাম, ওরা দুজনে মিলে কালকে ওদিকটা যাক। হ্যাঁ ঠিক আছে, এগুলো সব ভালো করে গুছিয়ে রাখো, ঠিক আছে? আরো ভালো কাজ করতে হবে, আমাদের সকলকে আরো ভালো কাজ করতে হবে। কি হলো, কি দেখছো? অনেক অসম্পূর্ণতা ছিল, পূর্ণতা নিয়ে ফিরে এলো। এবার উদ্যম, উৎসাহ আর অধ্যবসায় দিয়ে পরম মিত্রকে আপনার করে নেওয়ার সময় এসেছে। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে বাজিতপুরে আমি আমার 7 সহকারীকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করব। কুমুদ, প্রস্তুত হও।
ত্যাগ রূপ যে মহামন্ত্র গ্রহণ করলাম, ত্যাগ রূপ যে মহামন্ত্র গ্রহণ করলাম, জীবনে তা কখনোই পরিত্যাগ করব না, জীবনে তা কখনোই পরিত্যাগ করব না, রিপু ও ইন্দ্রিয়কে কখনোই প্রশ্রয় দেব না, রিপু ও ইন্দ্রিয়কে কখনোই প্রশ্রয় দেব না, চির কৌমার্য ব্রত অবলম্বন করে, চির কৌমার্য ব্রতকে অবলম্বন করে সমগ্র জীবন যাপন করব, সমগ্র জীবন যাপন করব, সতত সত্যকে অবলম্বন করে সত্য স্বরূপ সনাতন পুরুষকে লাভ করার চেষ্টা করবে। ত্যাগ, সংযম, সত্য ও ব্রহ্মচর্যের আদর্শে সমগ্র দেশের সামনে দাঁড়াবে। তোমাদের লক্ষ্য হবে দেশ, জাতি ও সমাজের মহাকল্যাণ ও মহামুক্তি। দেশকে নীতি এবং ন্যায়ের পথে পরিচালিত করতে হবে। যাও বীর, নির্ভয় হৃদয়, আশিষ্ঠ দৃঢ়িষ্ঠ, শুদ্ধ প্রাণ, মায়ার পিঞ্জর ভাঙি, মুক্ত আত্মা কেশরী সমান। পরিকল্পনা তো অনেক করলাম, কিন্তু তার রূপায়ণে টাকার দরকার। দেখি কিভাবে জোগাড় হয়। কি ছবি দাদা, কিছু বলবে? বুড়ি মায়ার কাছ থেকে আইলাম। আচ্ছা, কেমন আছে? আর দাস হয়নি তো? তুমি দীক্ষা শোনার পর ভালো আছে, কথাও কইছে। ভালো খবর, ভালো খবর। কিন্তু মোল্লা পাড়ার লোকেরা বলা বলি করতেছিল। কি বলছে? মুসলমানের ঘরে এক সাধু আইসা, সারা রাত জায়গা কলেরা রোগীর সেবা করলো। আমি এমন বেশি কিচ্ছু করিনি ছবি দাদা, সব মানুষেরই তাই করা উচিত। আরে মানুষই তো মানুষের সেবা করবে নাকি। আমাকে এক গ্লাস জল খাওয়াবে? আনতে আসি। আমাদের একমাত্র পথ প্রচার, না হলে মহাজনের দ্বারস্থ হতে হবে। মহারাজ, আপনার একটা পত্র আছে। ভোলাগিরি মহারাজ কলকাতায় এসেছেন, আর দু তিন দিন পর বুড়িমায়ের থানে আসবেন। গুরুদেব, ভোলাগিরি মহারাজ অনেকদিন পর বাজিতপুরে এলেন। হ্যাঁ, অনেক দিন পর। জিতে রহো। কতদিন পর বাজিতপুর এলেন আপনি? বাবা নেই তাই আমাদের কথাও আর মনে পড়ে না। না বেটি না, টাইম হয় না। হরিদ্বারে আশ্রম বানাচ্ছি তো, তো এবার বুড়িমায় ডাকলো, চলে আসলাম। রো মত বেটি, বিষ্ণুচরণকে শিবজি আশ্রয় দিল, এ তো ভালো খবর আছে। না বাবা, আমার মনে শান্তি নেই বাবা। কি বেটি? এই ছেলের আমার সংসারে মন নেই, এই বয়সে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সারা রাত ফেরে না বাবা বাড়িতে। বড্ড ভয় করে বাবা, ছেলে বুঝি আমার গৃহত্যাগ করবে। এটা বাইট, এদার বাইট নজদিকা, আঁখো পর দেখ। তেরা বেটা এসা লড়কা নেই হ্যাঁ, রাজ চক্রবর্তী হ্যাঁ, রাজ চক্রবর্তী হ্যাঁ, রাজ চক্রবর্তী হ্যাঁ। তোমার পানি। গিরি মহারাজ অনেকদিন পরে আসছেন, কিন্তু কাল তো আমরা গয়া চলে যাচ্ছি। আমার অনেক দিনের পরিকল্পনা,
যেতেই হবে, গয়াতে আশ্রম প্রতিষ্ঠা করতে হবে। তোমরা যারা এখানে আছো তারা মহারাজের যথাযথ ব্যবস্থা করো। আমার এখানে না থাকার কারণ ওনাকে বুঝিয়ে বলো, তিনি যেন কোন না 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 মহারাজ আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা তো রইলাম। একমাত্র পথ প্রচার, তা ভিন্ন পয়সা আসার পথ দেখি না। সেদিন কালেকশন করতে করতে জোড়া শাখা ওই ঠাকুর বাড়িতে রবি ঠাকুরের কাছে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি শুনে উনি তো খুব প্রশংসা করলেন, বললেন স্বামী প্রণবানন্দের কাজের কোনো তুলনাই হয় না। তারপরে হঠাৎ আমায় প্রশ্ন করলেন, আচ্ছা বাবা কাক কি কখনো কাকের মাংস খায়? তা তুমি কি বললে? আমি বললুম আগে দাঁড় কাকে খায়। তা শুনে সে কি হাসি। তারপর বললেন, বাহ তুমি বেশ বলেছো তো, তোমাকে তো কিছু দিতেই হয়। তারপর টাকা দিতে দিতে বললেন, কি জানো বাবা আমিও আমার শান্তিনিকেতন আশ্রমের জন্য ভিক্ষে করছি। সত্যি তিনি বিরাট কাজ করছেন। আচ্ছা শোনো, তোমরা যারা কলকাতায় প্রচার করছো করে যাও, আমি একটু কলকাতার বাইরে যাব। প্রথমে গয়া, তারপর বেনারস। ১৯২৪ খ্রিস্টাব্দ ভারত সেবাশ্রম সংঘের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বর্ষ। হিন্দু তীর্থ গয়ায় যাত্রীদের উপর পাণ্ডাদের অমানবিক অত্যাচারের প্রতিকার কল্পে এবং যথাযথ যাত্রী পরিষেবার মানসে গয়ায় ঝুনঝুনওয়ালা ধর্মশালায় একখানা ঘর ভাড়া নিয়ে প্রতিষ্ঠিত হল ভারত সেবাশ্রম সংঘের শাখা কেন্দ্র। তার বহুদিনের পরিকল্পনা সার্থক হল। নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনকহস্তায়। হিন্দুদের পরম তীর্থ এই বারাণসী। অতীতে বহুবার এসেছি এই বারাণসী ধামে। এখানে বাবা বিশ্বনাথের অধিষ্ঠান, মা অন্নপূর্ণার অন্নক্ষেত্র, কত মহাপুরুষের পদধূলি পড়েছে এই পুণ্যধামে। এখানেই স্থাপনা করব ভারত সেবাশ্রম সংঘের শাখা কেন্দ্র, আর এখান থেকেই আরম্ভ হবে আশ্রমের শক্তি পুজো, মা দুর্গার আরাধনা। দারিদ্র দুঃখ দহনায়ুখিনী সুখদা মুখদা গঙ্গা। আগে মা, আমরা সাধু, ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি। ও সাধু? হ্যাঁ মা। তা কোথা থেকে এসেছো বললে? আগে ভারত সেবাশ্রম সংঘ। ও
জালাতর আজকাল পাড়ায় পাড়ায় সঙ্গ গজাচ্ছে, দিনদুপুরে সঙ্গ গজাচ্ছে, তারপরই চাঁদা চাঁদা। তা কি চাই? আগে মা ভিক্ষা। জানি তো আগে মা আমরা সাধু, তো তাই তাই ভিক্ষে করছো। হ্যাঁ মা। কেন সাধু বলে ভিক্ষে করতে হবে কেন? হ্যাঁ খেটে খেতে পারো না, নাকি সাধু হয়েছে বলে গতর খাটাতে নেই? না মা তা নয়, মানে সাধু তো। আচ্ছা কে তোমাদের সাধু বানিয়েছে বলো তো? হ্যাঁ কে বানিয়েছে? না টিপলে পরে তো দুধ বেরোবে। হ্যাঁ সাধু হয়েছে সাধু। আচ্ছা তোমার মা বেটি বা কেমন? হ্যাঁ জন্ম দিয়েছে আর খেতে দিতে পারে না, সাধু সাজিয়ে রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আগে মা কিছু ভিক্ষে পাবো কি? ওরে বাবা এ তো দেখছি ছিনে যোগ। হ্যাঁ এমনিতে তোমরা এখান থেকে নড়বে না তাই না? দাঁড়াও আমি দেখাচ্ছি। টেপি ও টেপি তোর বাপকে পাঠা তো, এই ঘর পুকুরে গাল মন্দ না করলে এরা এখান থেকে যাবে না। থাক থাক মা, কাউকে ডাকতে হবে না, আমরা এমনিই চলে যাচ্ছি। তাই যাও, চলো চলো চলো। দুপুরবেলা এসে মাথাটাকে একবার খারাপ করে দিয়ে গেল। প্রণাম মহারাজ। কোন দিকে? মহারাজ মোর নাম গোপবন্ধু দাস, আপন ভারত সেবাশ্রম সংঘর প্রাণপুরুষ। গত সামুদ্রিক ঝড়ে বিপর্যস্ত ওড়িশাবাসীক আপন সেবা দিয়ে বাঁচাইছিলেন। এটাই আমার সংঘের কাজ দাসবাবু, মানুষের সেবা করাই আমার ধর্ম। আপনার প্রচারপত্র পরি মু ছুটি আসিলাম, আপনার তীর্থ সংস্কারের কথা মু জানি। এই পুরী ধামে ইহার প্রয়োজন আছে মহারাজ। এই গয়া কাশী প্রয়াগর মত আপনি এখানেও গোটে শাখা কেন্দ্র স্থাপন করুন মহারাজ, মু সর্বতভাবে সহযোগিতা করিব। বেশ তো, আপনার নাম আমি শুনেছি, গান্ধীবাদী সমাজকর্মী হিসেবে আপনার পরিচিতি আছে। আমাদের সঙ্গে আপনার মতো কর্মীর অত্যন্ত প্রয়োজন, আপনি এখানে আশ্রম স্থাপনের ব্যবস্থা করুন। মহারাজ মু সর্ব বন্দোবস্ত করি রাখিছি, আপনারও আশীর্বাদ থাকিলে এই পুরী ধামে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ভারত সেবাশ্রম সংঘর শাখা কেন্দ্র। আপনি নিশ্চিন্তে এগিয়ে যান দাসবাবু। আগে সমগ্র ভারতবর্ষে যে তীর্থ সংস্কারের সংকল্প আমি গ্রহণ করেছি, আপনারা পাশে থাকলে সেই সংকল্পে আমি সফল হবই হব, এবং নাম হবে সংঘ সত্য ধর্ম। মহারাজ মোর গোটে জমি আছে, মুই চাই কি আপনি একবার দেখুন। কোথায় ধর্ম কোথায় সত্য কোথায় পুণ্য কোথায় দান, লুপ্ত দেব মহিমা যে আজি সুপ্ত ভারতে আর যো প্রাণ। কোথায় ধর্ম কোথায় সত্য কোথায় পুণ্য? দাঁড়াও ভাই, আমি তোমাদের কিছু দেব। ও আচ্ছা আচ্ছা, কি নাম লিখবো? লেখো না, কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ, কালীপ্রসন্ন। টাকা কত লিখবো? 8 টাকা লেখো। আচ্ছা নাও ধর, এই নিন আপনার বিলটা। ঠিক আছে, আপনি একটা নিন, আপনার নামে একটা রসিদ কাটি। মানে আমি কি ওনার মতো বোকা নাকি? বলি এই টাকাগুলো নিয়ে যে কি হয় আমি কি আর জানি না ভেবেছো? আরে মশাই, যেই সন্ধে হবে ওই গঙ্গার পাড়ে গিয়ে বসবে, গাঁজা গাঁজা সব গাঁজা। এ আপনি কি বলছেন? আমরা ভারত সেবাশ্রম সংঘ। এই দেখো, বেশি আমাকে সঙ্গ ভঙ্গ দেখিও না, ভারত সেবাশ্রম সংঘ। ফের যদি পাড়ায় দেখি না, ওই রশিদ ভাই টেনে নিয়ে ছিঁড়ে ওই রাস্তায় ফেলে দেবো। যত সব ভণ্ডের দল, অদ্ভুত মানুষ তো। শোনো ভাই, ভালো কাজ করতে গেলে এরকম অনেক কথাই শুনতে হবে। আচ্ছা ওনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। না না, আপনি কেন? লিখে দাও, কেটে লিখে দাও। আপনি কেন দেবেন?
দিলেমি বা আসলে উনি দাঁড়িয়ে গেলেন দেখে ভাবলাম। আমিও তো তাই। এই যে আপনার বিলটা, নিন। আসি তাহলে আজকে। নমস্কার। এখন ওনার শরীরের যে অবস্থা, দরকার নিয়মিত আহার এবং বিশ্রাম। পরিশ্রম অনুপাতে ওনার বিশ্রাম হয়নি। ডাক্তার, সন্ন্যাসীর আবার বিশ্রাম কিসের? কার্য হতে কার্যান্তরেই তার বিশ্রাম। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন একদম চুপ করে শুয়ে থাকুন। আমাদেরও তো কিছু কথা আপনাকে শুনতে হবে, নাকি? আপনি ঠিকই বলেছেন, উনি তো আমাদের কারোর কোনো কথাই শোনেন না। খাওয়া নেই, ঘুম নেই, শুধু কাজ আর কাজ। এত ধকল সহ্য হয় বলুন তো? আজ পুরী তো কাল গয়া, পরশু বেনারস। না 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 না, এত পরিশ্রম করলে চলবে না, শরীরের তো বিশ্রাম দরকার, তাকেও তো একটু বিশ্রাম দিতে হবে। কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে কয়েকদিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে। তা আপনি কোথায় যেতে বলেন? কাছাকাছি রাঁচি তো খুব স্বাস্থ্যকর জায়গা, সেখানে গিয়ে নয় কয়দিন বিশ্রাম নিন। মহারাজ, পূর্ণিয়া থেকে রায়বাহাদুর নিশিকান্ত সেন আপনাকে একদিনের জন্য পূর্ণিয়া যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। শোনো, তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। আমি বেশ আছি, ভালো আছি। আমাদের এখন অর্থ আর প্রচার দুটোরই বড় প্রয়োজন। আমি পৌঁছে যাব, ও তো রইল। বেশ, আজকে কি তাহলে আমরা হিমু অঞ্চলেই যাব? বেশ তো, ওখানে তো অনেক বাঙালির বাস। গুরু মহারাজ, পথে বেরোলেই অনেকেই আপনার স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে, তারা আপনাকে নিয়ে সভা করতে চাইছে। আমি যাব ওদের সভায়। আগ্রহ আর আকাঙ্ক্ষা সৃষ্টি করাই তো তোমাদের কাজ। যার পিপাসা পাবে সে আপনিই জল খুঁজে নেবে। দেখলে না, পূর্ণিয়ার রায়বাহাদুর নিশিকান্ত সেনমশাই আমন্ত্রণ জানিয়েছেন, একদিন ওনার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে হবে। তোমরা যাও। ঠিক আছে ঠিক আছে, আসি মহারাজ। এসো, তুমি ওনাকে বলে দিও আমি যাব। ঠিক আছে, হ্যাঁ বলে দেব। এই যে তোমরা তো দেখছি সব সাধু সন্ন্যাসী, হ্যাঁ কি তাই তো? আগে হ্যাঁ বলুন। আরে বলবো আর কি, যেখানেই যাই সেখানেই কুসংস্কার, আর সম্প্রদায়ের নামে অত্যলিকতা রমরমা। আচ্ছা এইসব কেন বলো তো? আগে আমাদের গুরুজি আপনাকে বলতে পারবেন। তা তোমাদের গুরুজিটি কোথায়? আগে ওই যে গাছের নিচে যিনি বসে আছেন। মানুষের নিজের শক্তির উপর আস্থা রাখা দরকার। এই যে আপনি তাহলে গুরুদেব, হ্যাঁ? আচ্ছা আপনি কি বলতে পারেন মূর্তি পুজোর সার্থকতা কি? না এই যে আপনারা এত হইচই করে মূর্তি পুজো করেন, আপনি কি জানেন যে মূর্তি পুজো হিন্দু ধর্মের কলঙ্ক? আমি এই রাঁচি শহরে একজন ব্রাহ্মণ ধর্মের প্রচারক। না না, আমি তো কিছুতেই ভেবে উঠতে পারি না যে আপনাদের মতো একজন শিক্ষিত মানুষ আপনারা কি করে মূর্তি পুজো করেন, আবার তার প্রচারও করেন। অদ্ভুত অদ্ভুত। বসো, আপনাকেই বা আমি কি বলবো, স্বয়ং শঙ্করাচার্য তো মূর্তি পুজো করেছেন, নিরাকার কেউ যেমন মেনেছেন, আবার সাকারেও তিনি পুজো করেছেন। আমি তো বুঝে উঠতে পারছি না কোনটা সত্য। দুটোই সত্য। দুটো নিরাকার নির্গুণ যেমন সত্য, সাকার সগুণ তেমনি সত্য। তিনি সর্বশক্তিমান, সবভাবে তিনি বর্তমান, সেই জন্যই তো চিন্ময়ী মা মৃন্ময়ী মা রূপে আমাদের কাছে ধরা দেন। এসো। নিরাকার নির্গুণ যেমন সত্য,
সাকার সগুণ তেমনি সত্য। চারু, চারু, ও চারু, কি হলো এত তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরে এলে? শরীর টরীর খারাপ করলো? না না, বরঞ্চ শরীর যদি খারাপ হয়ে থাকে তাহলে এখন সেটা একদম ভালো হয়ে গেছে। কি বলছো তুমি, আমি তো কিচ্ছু বুঝছি না। স্বামী প্রণবানন্দজি আমাদের এই পূর্ণিয়াতে আসছেন, বুঝেছো? কি বলছো তুমি? হ্যাঁ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ আমাদের এই পূর্ণিয়ায় আসছেন? তাহলে আর বলছি কি বলো, তোমাকে এই মানুষটির কর্মদক্ষতা, নীতি, আদর্শ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে একদম নাড়িয়ে দিয়েছে। তুমি বলতে না যে উনি আসলে ওনার পায়ে হাত দিয়ে তুমি প্রণাম করবে? এই তো সুযোগ এসে গেল তোমার। সত্যি বলছি দুর্গাপ্রসন্ন, এতটা আমি আশাই করিনি। অসুস্থ শরীরে বিশ্রাম নিতে স্বামীজি রাঁচিতে এসেছেন, এর মধ্যে আমার এক কথায় যে পূর্ণিয়ার বাড়িতে আসতে রাজি হবেন এ আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রায়বাহাদুর, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, আর তাছাড়া নিশিকান্ত সেনের একটা নাম ডাকো তো আছে। আসলে কি জানো, এ আমার পুণ্য ফল, এ আমার সৌভাগ্য। ওই বলে জ্যোতিষবাবু স্বামীজিকে নিয়ে পৌঁছে গেলেন। তুমি যাও, তুমি যাও, চট করে দেখো, আমি একটু অন্দরমহলে দেখি সব ব্যবস্থা ঠিক আছে কিনা। সরকারবাবু, একটু গিন্নিমাকে খবর দিন স্বামীজি এসে গেছেন। মনকে বসে আনার জন্যে ধ্যান জপ করছি, কিন্তু মন কিছুতেই বসে আনতে পারছি না। মন কি অত সহজে বসে আসে? তাহলে তো সাধনাই শেষ হয়ে গেল। নানা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে সাধককে এগিয়ে যেতে হয়, বিচলিত হতে নেই, ধৈর্য ধরো, লক্ষ্যে অবিচল থাকো, দেখবে সব কিছু বসে আসবে। আমার কাছে এসো তো মা, এখানে এসো। তোমার হাতে কি হয়েছে মা? না, কিছু না। দেখি কি হয়েছে মা, দেখি তো। ওই হাতটা বাড়াও, দু হাত জোড় করো, এবার হাতের বস্তুটি আমার পায়ে অঞ্জলি দাও। কুড়ি বছর ধরে কত ডাক্তার ভর্তি করেছি, কিন্তু এমন একটি বাচ্চা সারলই না। সেরে যাবে তো বাবা? তোমার পাপ তাপ সব আমাকে দিয়ে দিলে মা, আজ থেকে তুমি নিষ্পাপ, স্বচ্ছ, পরিষ্কার। জ্যোতিষবাবু, আগে একবার এখানে এসো তো। হ্যাঁ, যাই। তুমি তোমার স্ত্রীর পাশে বসো। আসলে আমার পায়ে, কেউ ওনাকে বসার জায়গা দাও। তোমরা আমার বহু জন্মের সন্তান, আমি তোমাদের বহু জন্মের গুরু। এসো, তোমাদের শরীরে শক্তি সঞ্চার করি, আজ থেকে তোমাদের নতুন জন্ম শুরু হোক।
সামান্য আমার যারা সাধু সন্ন্যাসী আছে সঙ্গীর সাথে, এই টাকাটা তাদের দিয়ে রসিদ নিয়ে নাও। আচ্ছা, ওনাকে বিলটা দাও। হ্যাঁ মহারাজ, শুনেছি জনহিতকর কাজে অর্থাভাবই আপনার প্রধান অন্তরায়। ঠিকই শুনেছ, বহু ধনী মানুষ আমার কাছে আসে। কেউ আসে রোগ সারাবার আরতি নিয়ে, আবার কেউ আসে সন্তান পাওয়ার আশায়। তাদের প্রার্থনা পূর্ণ করলে মাত্র কয়েকজনের দানেই পূর্ণ হয়ে যেত ভাণ্ডার, কিন্তু তাতে যে ত্যাগী সন্ন্যাসীদের জীবন গঠন হয় না। ঠিকই বলেছেন মহারাজ, আরও কয়েকদিন পূর্ণিয়া শহরে থেকে গেলেই পারতেন, বিশ্রামের জন্যই যখন এসেছেন। আর বিশ্রাম নয়, বেশি বিশ্রাম করলে শরীর পেয়ে বসবে, কলকাতায় অনেক কাজ। কলকাতায় কোথায় আপনার দর্শন পাবো মহারাজ? আপাতত অস্থায়ী ঠিকানাতে আছি, কয়েকদিন পরে বালিগঞ্জের নতুন ভবনে চলে যাব, সেখানেই দেখা করবেন। আচ্ছা। স্থানীয় দৈনিকে আজও লিখেছে, আমরা নাকি গুরু পুজোর বদলে ব্যক্তি পুজো করি। ওদের বুঝিয়ে দাও যে আমরা গুরু পুজো করি না, আমরা পুজো করি শরীরের ভেতরের অন্তঃশক্তিকে। সামনাসামনি কেউ বললে আমি তাদের বলি, পূর্ণ ভারত ভূমিতে গুরু পুজো এক অতি সুপ্রাচীন প্রথা। শোনো বাপু, নিন্দুকেরা নিন্দে করবে সেটা তাদের ধর্ম, আর সে নিন্দের তোমরা প্রতিবাদ করবে কারণ সেটা তোমাদের ধর্ম। শোনো পরমানন্দ, আশ্রমের সামনে দাঁড়িয়ে এক বদমাশ লোক আশ্রম সম্পর্কে অনেক অকথা কুকথা বলবে, তখন দেখব কিভাবে তোমরা প্রতিবাদ করো। এই নাও, এই যে এই যে সাইনবোর্ডটা দেখেছেন, সাইনবোর্ড আশ্রম সব ভণ্ডের আস্তানা, মানে লোক ঠকানো ব্যবসা, সেবাশ্রম সেবা করে। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, আপনি কিচ্ছু জানেন না, এরা মানুষের সেবা করে, গয়া এরা জাতীয় সুরক্ষা দিচ্ছে। জানি জানি, সুরক্ষার নামে নিজেদের পেট ভরাচ্ছে, নিজেদের সুরক্ষা করছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, নিজেদের পেট ভরাচ্ছে বললেই হবে, এরা মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাহায্য করে, ঝড়ে জলে ভূমিকম্পে এরা সবসময় মানুষকে সাহায্য করে। হ্যাঁ, আর এটাও জানি যে ওই 50 টাকা চাঁদা তুলে 5 টাকা খরচা করে, বাকি টাকাগুলো যায় কোথায়? কোথায় যায়? তাই দিয়ে তো সাধুদের পেট মোটা হয়, ত্রাণের টাকায় একেবারে ফুলে ফেপে ওঠে। কেন বাজে বকছেন? আপনি জানেন এদের ত্রাণের কাজ? কি হচ্ছে এখানে, এত চিৎকার কিসের? দেখুন না, আপনাদের নামে অশ্রাব্য ভাষায় নিন্দা করছে। এই যে কি চাই আপনার? কি চাই কি চাই? আপনাদের মুখোশগুলো খুলে দিতে চাই, যত সব ভণ্ড সাধু। যান যান, চলে যান এখান থেকে, তা না হলে আমি কিন্তু না হলে কি করবে কি করবে? এটা কি তোমার বাপের জায়গা নাকি? হ্যাঁ, যে তুমি বলবে আমি একেবারে সুসুর সুসুর করে চলে যাব, তোমরা ভণ্ডামি করবে আর আমি তোমাদের কিছু বলতে পারবো না? মগের মুলুক নাকি? অদ্ভুত লোক তো আপনি। কি আছে কি আছে, অকারণে ঝগড়া করে কি সব বলছেন আপনি? চলুন চলুন, আপনি চলুন। জানেন তো, হ্যাঁ, মোড়ের মাথা থেকে পুলিশ ডেকে নিয়ে আসবে, তা না হলে পুলিশ থেকে যাবেন, পুলিশ চলে যাবেন থেকে। প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, শুধু গৈরিক বসন পরে তত্ত্ব কথা বললে চলবে না, আত্মরক্ষার পথ পার করতে হবে। কাল আমরা আমাদের মূল ভবনে প্রবেশ করব, আগামীকাল সকাল 8টার মধ্যে ভবনের মূল ফটক যেন ফুলের মালায় সাজিয়ে দেওয়া হয়। আগে ফুলের দোকানে আমি সেভাবেই বলে এসেছি। আগামীকাল থেকে আমাদের সংঘ পাবে তার নতুন চিরস্থায়ী ঠিকানা।
একটা স্থানীয় পত্রিকায় আজ সংঘের বিরুদ্ধে যা খুশি তাই লিখেছে, আমরা নাকি সমালোচনা তো? হ্যাঁ, লিখুক না, ওরা যত সমালোচনা করবে তুমি তত শক্তিশালী হবে, দেখবে ওই ওরাই একদিন আমার জাতি গঠন আন্দোলনে মূল প্রচারকের ভূমিকা নেবে। আমাদের এখন অনেক কাজ বাকি, গ্রামে গ্রামে যেতে হবে, উচ্চ শ্রেণীর অবজ্ঞায় সমাজের একটা বিরাট অংশ মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা ভাবছে তারা অবহেলিত, তাদের পাশে দাঁড়াবার কেউ নেই, তাদের অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে হবে। ঠিকই বলেছেন মহারাজ, মানুষগুলো অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, তাদের আশ্রয় ভরসা দেবার মতো কেউ নেই। একটা জাতি একতার অভাবে বিনষ্ট হতে চলেছে, এটা আমি হতে দেব না। আমি ওদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবই, বসে বসে বক্তৃতা করলে চলবে না। গ্রামের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তৈরি করতে হবে প্রতিরোধ, তাদের নিয়ে এগিয়ে যাবে আমার জাতি গঠন আন্দোলন। বাচ্চাদের চিড়ে দাও, চলে যান দিদি, আপনি চলে যান, আসো আসো, কম্বল দাও, তাড়াতাড়ি যাও যাও যাও, বাচ্চাদের তাড়াতাড়ি চিড়ে দাও। দাদা, বাইরে কি একজন বসে আছে, লোকের জন্য আসতে পারছে না, নিয়ে এসো তো। কাউরে তো বাইরে দেখলাম না, ওই গাছের নিচে একটা মুসলমান মাইয়া বইয়া আছে, আরে আমি চিনি। মানুষের মাইয়া তো আত্মানন্দ আগে যাও তো, গাছের তলে এক মহিলা বসে আছে, তাকে নিয়ে এসো। কই বুড়িমা, এসো। তুমি যার সঙ্গে দেখা করতে এসেছো তিনিই তোমাকে ডাকছেন, এসো এসো এসো। আল্লাহ, রহমান, আল্লাহ, এত মেহরবান তুমি, এসো এসো।
ওঠো 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 বুড়িমা ওঠো। এতে কি আছে গো বুড়িমা? লজ্জা কেন মা? যা এনেছো আমাকে দাও। ঢাপের খই দিয়া মুয়া বানাইছি না, ও তোমার খাবার না। ঢাপের মুয়া আমি খুব ভালোবাসি, দাও দাও। দিবা সাহস পাই না ঠাকুর, আমার কতদিনের সাল তোমারে একবার দেই, নিজের হাতে কিছু বানানো খাওয়াই। কিন্তু ঠাকুর আমি গড়ে বেওয়া। কই দাও, তাড়াতাড়ি পারি না বাপ আমার, আমার হাতের ব্যাঙ আঙুল সিধা হয় না। গুনা হোক বাবা, খাইবা তো বাপ আমার? খাবো না, নিশ্চয়ই খাবো। কই বুড়িমা, তোমার হাতটা দেখি। কই, তোমার হাতে কি হয়েছে? এই তো, এই তো আঙুল ঠিক আছে, এই দেখো। ওঠো 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 ওঠো। কোথায় থাকো বুড়িমা? ও বাবা, সে তো অনেক দূর। হ্যাঁ ছবিদা, তুমি বুড়িমাকে নিয়ে গিয়ে কিছু খাইয়ে দাও, ওর তো খাওয়াই হয়নি। ভালো করে খাওয়াও, তারপর বিশ্রাম করাও, তারপর পাঠিও। যাও মা, যাও ছবিদার সঙ্গে যাও। বাবা আমি আবার আসবো। নিশ্চয়ই আসবে মা, নিশ্চয়ই আসবে। উনি গাবা থেকে আসছেন, যাত্রা দলের অধিকারী। আপনি চলে যাবেন শুনে একটা যাত্রাপালা দেখাতে চাইছেন। বেশ তো, হোক না, আমি তো আছি কাল। কি পালা? আগে কংসবধ। আমার যাত্রা দলের কিন্তু নাম আছে মহারাজ। যাত্রা দল আমার যেন হয়, নইলে পয়সা পাবে না বাবু। বেশ তো, আপনি দেখেই পয়সা দেবেন। লাগাও লাগাও, ভালো পালা দেখে যেন খুশি হয়ে কলকাতায় ফিরতে পারে। ঠিক আছে মহারাজ। ওরে তোর গোড়ায় গলদে সবই ভুল, ওরে তোর গোড়ায় গলদে সবই ভুল, সুখ সাগরে ঘুরে বেড় কদিন পরে পাবি দেখু। ওরে তোর গোড়ায় গলদ সবই ভুল। এখন দেখিস পূর্ণ শশী নামবে এবার অমানিসী, এখন দেখিস পূর্ণ শশী নামবে এবার অমানিসী, অন্ধকারে মরবি ঘুরে কোথাও খুঁজে পাবি নেকু সবই ভুল। ওরে তোর গোড়ায় গলদ সবই ভুল, ওরে তোর গোড়ায় গলদ সবই ভুল। অহংকারে মত্ত হয়ে ধরাকে তুই দেখিস সরা, ওখানে বসে দেখছে যে জোর তার ফাঁদে তুই পড়বি ধরা। অহংকারে মত্ত হয়ে ধরাকে তুই দেখিস সরা, ওখানে বসে দেখছে যে জোর তার ফাঁদে তুই পড়বি ধরা। অচিরে তুই হবি রে নির্মূল, অচিরে তুই হবি রে নির্মূল, অচিরে তুই
হবি রে নির্মল। কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কে কে তুমি কোকিনি? আমার শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে দেখাও মৃত্যু ভয়, ভুলে যেও না আমি কংস, শশাগর ধরণীর অধীশ্বর আমি, আমি কংসাসুর। আবার বলি কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। না, দূর হও, দূর হও কুহকিনি। মৃত্যু ভয়ে কম্পিত হয় কংসের হৃদয়, কংসকে শোনাও তুমি সাবধান বাণী, কে কে তুমি মায়াবিনী? আমি আমি নিয়তি। নিয়তি? এই সময় ভারতের বুকে ধর্মীয় মতানৈক্যে স্বামী প্রণবানন্দ অত্যন্ত চিন্তিত হন। সার্বিক ঐক্যের লক্ষ্যে তিনি একটি মিলন ক্ষেত্র প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। প্রণাম মহারাজ। ভালো থেকো, ভালো থেকো, শান্তি আসুক তোমাদের জীবনে। না সচ্চিদানন্দ, না, এভাবে আত্মতুষ্টিতে ভুলে থাকলে চলবে না। একটা জাতি যে ধ্বংসের পথে ছুটে চলেছে, আত্মঘাতী পথে, কে কে তাদের রক্ষা করবে? কে তাদের রক্ষা করবে? নিজেদের ধ্বংস যদি নিজেরাই ডেকে আনে তাহলে কেউ তাদের রক্ষা করতে পারবে না। গুরুদেব, এক্ষেত্রে আমাদের করণীয় কি? ঐক্যবোধ জাগিয়ে তোলা। একটা জাতি ঐক্যবোধের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, একের বিপদে অপরে মুখ ফিরিয়ে থাকে। এদের চেতনাকে জাগ্রত করতে হবে, তবেই আসবে ঐক্যবোধ। একটা একটা মিলন মন্দির তৈরি করতে হবে, মিলন ক্ষেত্র, যেখানে সকলে সকলকে জানবে, চিনবে, বুঝবে। মিলন মন্দির? ইয়েস, মিলন মন্দির। সপ্তাহে অন্তত একটা দিন সেখানে সকলে বসবে, মিলিত হবে, ভাবের আদান প্রদান হবে, প্রত্যেকে প্রত্যেককে বুঝবে। এইভাবে তৈরি করব ঐক্যবোধ। একজনের দুঃখে যদি অন্যজন ব্যথা না পায় তাহলে ঐক্যবোধ আসবে কোথা থেকে? কিন্তু অর্থ, অর্থই তো আমাদের। অর্থ? কোন কাজটা অর্থের অভাবে আটকে আছে বলতে পারো? অর্থের জোগাড় হবে, হবে অর্থের জোগাড়। আমি আবার অভিযানে বেরোব। একটা জাতিকে বাঁচাতে গেলে যা যা করণীয়, যা যা করা দরকার আমি সব করব। মহারাজ, আপনার চিঠি। কাল সকালে যুগল কিশোর বিড়লা আর পদ্মরাজ জৈন আসছে আমার সঙ্গে দেখা করতে। মহারাজ, মে যুগল কিশোর বিড়লা। মে পদ্মরাজ জৈন। মহারাজ, হিন্দু ধার্মিকতা এবং তার সামাজিক অবস্থান সম্পর্কে কিছু কথা আছে, আপনি কি আমাদের আর্জিও বলতে পারেন? বেশ তো, বলুন না। মহারাজ, সারা দেশ ঘুম কর দেখা, সমস্যা বহুত হ্যায়, কিন্তু সমস্যা দূর করার মতো একটা মানুষও নেই। কোন সমস্যার কথা বলছেন আপনারা? জেসে কি বিধবা বিবাহ, ইয়ে তো সারে দেশ মে। ব্যাস, এই একটাই সমস্যা, সারা দেশে এই একটাই সমস্যা খুঁজে পেলেন আপনারা? নেই নেই মহারাজ, এ সমস্যা কো ছোটা মত সমঝিয়ে, ইস বারে মে হাম লোগ বহুত চিন্তিত হ্যায়, ইস সমস্যা কো আমরা দূর করতে চাই। দেখিয়ে মহারাজ, রুপিয়া পয়সা এক্ষেত্রে কোনো বাধা হবে না,
যত টাকা লাগবে আমরা দেব, কিন্তু কাম সঠিকভাবে হওয়া চাই। আপনাদের উদ্দেশ্য শুভ এটা বুঝতে পারছি, কিন্তু আমি কোন প্রয়োজনে লাগতে পারি এটা বুঝতে পারলাম। হম উস আদমিকে তালাশ মে হ্যায় মহারাজ, জো ইস সমস্যা কা সমাধান কর সকে। খুঁজে পেলেন? হ্যাঁ মহারাজ, তবেই তো ইতনা দূর সে আপকে পাস দৌড় কর চলে আয়ে মহারাজ। আপনাকে কাজের দায়িত্ব নিতে হবে মহারাজ। হ্যাঁ মহারাজ। সেঠজি, আমি কাজ করতে ভালোবাসি, আর সেই কাজ যদি মানুষের উপকারে লাগে তাহলে তো কথাই নেই। কিন্তু এদেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সমস্যার মাঝে কটা বিধবা বিবাহ দিলে সমাজের কোন শুদ্ধিকরণ হবে সেটা বুঝতে পারলাম না। আর একটা কথা, অন্যের সিদ্ধান্তের মূল্য দিতে গিয়ে আমি আমার সংঘের সিদ্ধান্ত বদল করতে পারি না। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। সচ্চিদানন্দ, যোগানন্দ, গুরুদেব, আমি পরিক্রমায় বেরোব, হরিদ্বারে কুম্ভ মেলা শেষ করে তারপর ফিরব। কিন্তু গুরু মহারাজ, আপনার যে এখনো সম্পূর্ণ বিশ্রামের দরকার। যুদ্ধক্ষেত্রে সৈনিকের বিশ্রাম নিতে নেই। গয়া থেকে আরম্ভ হবে আমার অভিযান। প্রণাম মহারাজ। আসুন মহারাজ, আসুন, আসুন মহারাজ, আসুন। তোমরা যাদের নিয়ে কাজ করেছো তারা সকলে কি বাঙালি? আগে একজন গুজরাটি, ওরা স্টেশন থেকে যাত্রী ধরে আনছে ভুল বুঝিয়ে। গতকাল যখন আমাদের পুরুত ঠাকুর যাত্রীটিকে নিয়ে বিষ্ণুঘাটে যান, তখন ওখানকার পাণ্ডারা লাঠি নিয়ে মারতে তাড়া করেছিল। তা তোমরা তখন কি করছিলে? তোমাদের হাতে লাঠি ছিল না? লাঠি সঙ্গে রাখবে, বাধা দিতে এলে রুখে দাঁড়াবে। মনে রেখো, ওরা কাপুরুষ, শক্তের ভক্ত। সেদিন এক বিধবা যাত্রীকে পাণ্ডারা বাড়িতে আটকে রেখেছিল। হ্যাঁ, তার সর্বস্ব কেড়ে নিয়ে শেষে তার শ্লীলতা হানি করে। থাক, আমি নালিশ শুনতে আসিনি। ওরা কি ভেবেছে আমরা দুর্বল? কাল আমি বিষ্ণুঘাটে নিজে দাঁড়িয়ে কাজ করাব, দেখি কজন পাণ্ডা আমাকে বাধা দেয়। এখানকার বেঙ্গলি সেটলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দত্তমশাই এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চান। বহু চেষ্টা করেও ওনারা গয়ালি পাণ্ডাদের ঠান্ডা করতে পারছেন না। তারা পাচ্ছেন না, আমি পারবো। ওনাকে খবর দাও, আমি ওনার সঙ্গে কথা বলবো। তোমরা কাল বিষ্ণুঘাটে গিয়ে কাজ করাবে, দেখি কে বাধা দেয়। গুরু মহারাজ কি এখন ধ্যানে বসবেন? উনি গয়া এলে এখানকার কপিলধারার এই গুহায় ধ্যান না করে যান না। এই গুহা যে ওনার দীক্ষাগুরু গম্ভীরনাথজির সাধন ক্ষেত্র। আপনারা সকলে হাত জোর করুন। হাত জোর করে সবচেয়ে প্রথমে আপনি এই যে তীর্থে এসেছেন, এই তীর্থের নাম গয়া। গয়া হলো মহাতীর্থ, কারণ এই তীর্থে এতভাবে মৃত আত্মাদের সকলের সদ্গতি হয়ে যায়, সেই জন্যে গয়া হলো মহাতীর্থ।
এই গয়া তীর্থকে মনে মনে চিন্তা করে প্রার্থনা করো। মহারাজ আপনি এখানে কদিন থাকলে না এইসব দুষ্ট পাণ্ডারা দুদিনে জব্দ হয়ে যাবে। কেন আপনারা তো রইলেন দত্তমশাই, আপনাদের বেঙ্গলি সেটলার্স অ্যাসোসিয়েশন। আপনি থাকবেন না? না, আমি কালকে চলে যাব। এখান থেকে হরিদ্বার যাব, সেখানে কুম্ভমেলা আরম্ভ হবে। এই পুণ্য লগ্ন কি করে উপেক্ষা করি বলুন। আগুন গুরুদেব, গুরুদেব বেরিয়ে আসুন, গুরুদেব আগুন বেরিয়ে আসুন। গুরুদেব কোথায়? গুরুদেবকে দেখুন। হ্যাঁ দেখছি। গুরুদেব আপনি এদিকে আসবেন না, আপনি ওদিকে চলুন, চলুন ওদিকে। খাঁটি বাঙালি আছে। কৃষ্ণ নাম কর লিজে।
शत्रु के प्रति क्षमाशीलता, अधर्म के प्रति करुणा और समचिंतन के साथ मित्रता, यही सब करने पर भगवान सदा प्रसन्न होते हैं। मागो मानुष प्रायी बोले थके सनातन धर्म। अच्छा ये सनातन धर्म माने कि? सनातन धर्म चिरंतन है, वेदाक्त है, जिसका ना ही कोई आदि और ना ही कोई अंत है। मनुष्य जब अपने नाम, अपने यश के बारे में नहीं सोचता, वो दुखियों के दुख को समेट लेता है और दूसरों के आनंद से आप ही आनंदित होता है। पुण्य लक्ष्य मुनि ऋषि उसी को सनातन धर्म कहते हैं। अच्छा माँ, ओ जे साधु बाबा गाछे नीचे बसे ध्यान करछेन, उन्हीं के? वो महापुरुष हैं, उनका नाम है स्वामी प्रणवानंद जी महाराज। जब भी वो हरिद्वार को आते हैं तो हमारे मंदिर के दर्शन वो अवश्य करते हैं। कि शोमो मुक्ति, जीव से प्रेम करना ही उनका धर्म है। वो सदा सर्वदा दुर्बल की रक्षा करते हैं, उनकी सेवा करते हैं। वो महापुरुष हैं, इस युग के अवतार हैं। बहुत से संतानों को उन्होंने दीक्षा भी दी है। अरे उन्हीं तो सही साधु बाबा जिन्हें कुंभ मेला आगुन नहीं दिए छिले। हाँ हाँ उन्हीं होते हैं आगुन के को साधु बाबा। सबाई मिले उनके प्रणाम करो। কি করি বলুন, আমাদের কোনো কথাই শুনতেন না, বিশ্রাম নিতেন না, সময় খেতেন না, আমরা ক্লান্ত হয়ে যেতাম। আমরা বললে বলতেন অনেক কাজ বাকি, এখনো কিছুই করা হয়নি। অত্যন্ত পরিশ্রমের ফলে এটা হয়েছে। সকাল থেকে উনি শুয়ে রয়েছেন, কারোর সাথে কোনো কথা বলছেন না। না না, এমনটা তো উনি কখনো করতেন না। হ্যাঁ, তিনি কারুর কথা শুনলেন না, এই অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন তীর্থের পথে ঘাটে ঘুরে বেড়ালেন, নিজের কথা একটু ভাবলেন না। আর ভেবে লাভ নেই যোগানন্দ, তুমি এক্ষুনি ডক্টর বিধান রায়ের সাথে যোগাযোগ করো, আজকেই দেখাতে হবে, আর দেরি করো না যোগানন্দ, তুমি এক্ষুনি যাও। হ্যাঁ, আমি এক্ষুনি ডক্টর রায়ের সঙ্গে যোগাযোগ করছি। গুরুদেব একটু জল খাবেন? গুরুদেব জল, গুরুদেব তোমরা শুধু শুধু চিন্তা করছো, আমি ঠিক আছি। ঠিক আছে, আমি যোগানন্দকে পাঠিয়েছি ডাক্তার বিধান রায়কে আনতে, উনি এসে আপনাকে দেখুন, তারপর উনি যা বলেন সেই বুঝে না হয়। ভেতরে আসুন। এসেছেন? হ্যাঁ, হাসপাতালে ছিলেন, ব্যস্ততার মধ্যে আসতে রাজি হয়েছে। কোথায়? ডক্টর নলিনী সেনও এসেছেন। চলো চলো চলো, আসুন আসুন আসুন। কি মহারাজ? বসুন। একবার দেখি। এ কি অবস্থা করেছেন শরীরের? সারা শরীরে অসহ্য যন্ত্রণা, বড় ক্লান্ত লাগছে। বুঝতে পেরেছি, খুব অনিয়ম করেছেন। এখন আপনার দরকার ঠিক মতো পথ্য আর বিশ্রাম। নলিনী একবার দেখো তো। দেখি তো আপনার চোখটা, জিভটা দেখি। ঢুকিয়ে নিন। রোজ ব্রেকফাস্টে অন্তত দুটো করে মুরগির ডিম সেদ্ধ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওষুধ দিয়ে দেবো, ওই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবেন। এখন একটা কাজ করুন না, একটু চেঞ্জে যান, কদিন কোথাও গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসুন। আপনারা কাল কেউ একজন আমার সঙ্গে দেখা করুন। ঠিক আছে, আমি ওষুধ ওনার জন্য তৈরি করে রাখবো। এখন কিন্তু ওনার দরকার কমপ্লিট রেস্ট, কোনো রকম চিন্তা ভাবনা শারীরিক পরিশ্রম কিছু চলবে না। কিন্তু আর বিধান, তুমি পথ্যের কথাটা বললে না। হ্যাঁ হ্যাঁ, পথ্যের কথা বলছি।
পত্রীর কথা আমি এখনই বলছি, চলো নলিনী আমরা যেতে যেতে কথা বলি। হ্যাঁ চলো, এসো এসো। আচ্ছা নমস্কার। নলিনী, এটা একটা আশ্রম, আর আমাদের রোগী একজন সাধু, সাত্ত্বিক সন্ন্যাসী, এখানে কি ডিম খাওয়া চলে? ও সরি বিধান, আমার মাথায় রোগ আর রোগী ছাড়া কিছুই ছিল না। আসলে ওনার শরীরের যা অবস্থা, প্রোটিন খাওয়াটা খুব দরকার, তাই না? তিল তিল করে যে সংঘ করে তুলেছি, আর শরীরের জন্য যদি ডিম খাই, তাহলে তো সংঘের বুকেই ছুরিকাঘাত করা হবে। কেন, আপনি কেন সব ভাবছেন মহারাজ? আমরা আমরা কি আপনাকে এসব খাওয়াতে পারি? শরীর ভাঙছে আস্তে আস্তে, কত কাজ বাকি। আপনি আগে সুস্থ হয়ে উঠুন মহারাজ, কোনো কাজই বাকি থাকবে না। দেখি, কাজ বাকি রাখবো না, কোনো কাজ বাকি রাখবো না। চেঞ্জেই যদি যেতে হয়, তাহলে বাজিতপুরেই যাব, কয়েকটা দিন ওখানে থাকলে সুস্থ হয়ে উঠব, কয়েকটা দিন ওখানে থাকলে সুস্থ হয়ে উঠব। উত্তরবঙ্গেও যাওয়া হলো না, ওদের কথা দিয়েছিলাম ওখানে যাব, যাব উত্তরবঙ্গে, যাব বাজিতপুর হয়েই যাব। তোমরা আমার বাজিতপুর যাওয়ার বন্দোবস্ত করো। ঠিক আছে, তাই হবে। সংসারে কিছুই চিরস্থায়ী নয়, ধন জন জীবন যৌবন সবই অনিত্য। এক হাত জায়গার জন্যে ভাই ভাই মামলা করছ, হাজার হাজার টাকা নষ্ট করছ। বলো তো ওই জায়গাটুকুর দাম কত? শুধু জিদ আর ক্রোধের মূলে, তাই তো? সব পরিত্যাগ করো, যাও। সংসারের কর্তব্য করবে, মনকে ভগবানের চরণে অর্পণ করে নির্লিপ্তভাবে কাজ করবে। যাও। ক্রোধ পরিত্যাগ করো, ক্রোধ মানুষের সর্বনাশের মূল। অনেক কঠিন সত্য মিষ্টি করে বলা যায়। বাক সংযম করবে। যাও। আসেন মাঠান, আসেন 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 মাঠান, আসেন আসেন।
আসেন মাঠান, দেখো কারা আইছে, দেখো মাঠান আর দিদিমণি, দেখো আমি পুজো করছিলাম হঠাৎ শুনতে পেলাম। বাবা, নীলরুদ্র বললেন বিষ্ণুচরণ দুষ্টের দমন আর সৃষ্টির পালন করার জন্য আমি তোর ঘরে পুত্র সন্তান দুটো। বেটি, তেরা বেটা এসা লড়কা নেই হ্যাঁ, রাজ চক্রবর্তী হ্যাঁ, রাজ চক্রবর্তী হ্যাঁ, রাজ চক্রবর্তী হ্যাঁ। বাজিতপুরে এই আমার শেষ আশা, যেদিন আমি আর থাকব না সেদিন এই দেহখানি এই মাটিতে সমাধিস্থ করো, স্থানটা আমি দেখিয়ে দেব। মহারাজ, থাক না এখন এসব কথা। বাজিতপুরে এসেও তো আপনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না, বরং কলকাতায় গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলে। এই তো বেশ আছি, আর তো কদিন, আর তো কদিন। না না, আজ ওনার সঙ্গে দেখা করা যাবে না, আপনারা বোঝার চেষ্টা করুন, আজ ওনার সঙ্গে দেখা করা যাবে না, দয়া করে আপনারা বোঝার চেষ্টা করুন, আজকে ওনার সঙ্গে দেখা করা সম্ভব নয়, দয়া করে আজ দেখা করা সম্ভব নয়। তুমি একটু দেখো, হাত জোর করে আপনাদের কাছে বলছি আজকে আর দেখা হবে না, আপনারা পরে আসুন। না না, গুরু মহারাজ যদি জোর করে বাজিতপুর থেকে উত্তরবঙ্গ না যেতেন তাহলে তো এতখানি অসুস্থ হতেন না। সবাই গুরু মহারাজের সঙ্গে দেখা করতে চাইছেন কিন্তু এই অসুস্থ অবস্থায়। না না, এই অবস্থায় ওনার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া যাবে না, তুমি বরঞ্চ সবাইকে বুঝিয়ে বলো। আমি বুঝিয়ে বলেছি কিন্তু তাতে কি ওদের ভক্তির বাঁধ মানে? গুরু মহারাজের অসুস্থতার খবরে ওরাও যে সবাই খুব উদ্বিগ্ন। তা তো হবেই, আসলে এটাই তো ভক্ত আর ভগবানের চিরকালীন সম্পর্ক। কিন্তু গুরু মহারাজকে দেখে যেন কেমন মনে হলো, বড় স্বামীজিও কাশীতে, বড়ই অসহায় লাগছে ভাই। বীজ যতই অঙ্কুরিত হয় তার দেহাবরণ তত বিদীর্ণ হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। ঠিকই বলেছো ভাই, আসলে গুরু মহারাজের স্বপ্ন বীজ যতই অঙ্কুরিত হচ্ছে ততই তার দেহাবরণও যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে। মহাধর্ম সম্মেলনের দিন মিলন মন্দিরে সভার সভাপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় গুরু মহারাজ তার নিজের গলার মালাটা খুলে পরিয়ে দিয়ে বললেন, আপনিই আমার প্রকৃত উত্তরসূরি, আপনিই পারবেন এই মৃতপ্রায় জাতিটিকে রক্ষা করতে। সেদিন থেকেই লক্ষ্য করছি গুরু মহারাজ কেমন যেন নির্লিপ্ত হয়ে যাচ্ছে। আরতির সময় হয়ে গেছে, হ্যাঁ আসুন।
उवाप्तम रितायते मधुक सरन्ति सिंधवः। एकदिन भक्त साधकेर करुण आवेदने साड़ा दिए भगवान नील रुद्र मानव देह धारण करे धूलार धरणीते आविर्भूत हयेछिलेन, किन्तु स्थूल देह धरे रखते पारलो ना बिराट तपश्शक्तिके। 1941 ख्रीष्टाब्देर 8ई जानुआरि बुधवार रात्रि 12:45 मानवदेही स्वामी प्रणवानंद धरणीर धूलट उत्सव सांग करे संघ देहे विलीन हये गेलेन। बृहस्पतिः शननो विष्णुर उरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमीव प्रत्यक्षं ब्रह्मासि त्वमीव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि हृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तत्मम अवतु तद्वक्तारम अवतु अवतु मम अवतु वक्तारम। ओम शांतिः शांतिः शांतिः। स्वस्ति न इंद्रो वृद्धस्रवः स्वस्ति नः पूषा विश्ववेदः स्वस्ति नस्ताक्षु अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांतिः शांतिः शांतिः। अतो देवा अवन्तु नो यतो विष्णुर्विचक्रमे पृथिव्या सप्तधामभिः। राधे कृष्ण गोविंद मधुसूदन राम नारायण हरे कृष्ण केशव कृष्ण केशव पाहिमा कृष्ण केशव पाहिमा। राधे कृष्ण गोविंद मधुसूदन। स्वामी प्रणवानंदेर स्वप्न ভারত সেবাশ্রম সংঘ, তাঁর সার্থক উত্তরসূরী কর্তৃক আজও সেই স্বপ্নধারা সমানভাবে প্রবহমান। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রা।